নমস্কার, আপুনি চাই আছে লাইভ আৱাৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। পুত্র ভতিজাকৰ শোক সহিব নোৱাৰি এগৰাকী ব্যক্তিয়ে ললে চৰম সিদ্ধান্ত। দুৰ্ঘটনাত পুত্র ভতিজাকৰ মৃত্যুৰ খবৰ পোৱাৰ পিছতে আত্মহত্যা কৰিলে তিতাবৰৰ অনিল গগৈয়ে। একেদিনাই অকাল মৃত্যুক আঁকোৱালি ললে পিতা পুত্র ভতিজাই। তিতাবৰৰ খাৰখোৱাত সংঘটিত হৈছে এই হৃদয় বিদাৰক ঘটনা। পহিলা বহাগৰ দিনাই গোয়াত বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হেরুয়াইছিল তিতাবৰৰ অচ্যুতরঞ্জন গগৈ আর পাপু গগৈ। গোয়াত এটা কোম্পানীত কর্মরত আছিল দুই সম্পর্কীয় ভাতৃ, কিন্তু বিহুর আনন্দর মাজতে পরিয়ালটলৈ নামি আহিল কাল অমানিশা। কর্মস্থলীরপরা দুই সম্পর্কীয় ভাতৃ বাইকেরে উভতার পথত সংঘটিত হয় ভয়ঙ্কর দুর্ঘটনা, যত থিতাতে অকাল মৃত্যুক আঁকোয়ালি ললে অচ্যুতরঞ্জন আর পাপুয়ে। এই খবর পোৱা মাত্রকে দুর্ঘটনাত মৃত্যু হওয়া পাপু গগৈর পিতৃ অনিল গগৈয়ে ললে চরম সিদ্ধান্ত। নিশা প্রায় 8 বজাত নিজ বাসগৃহতে উদ্ধার হয় পাপু গগৈর পিতৃ অনিল গগৈর মৃতদেহ। একেদিনাই একেটা পরিয়ালরে তিনিজনকৈ সদস্যর অকাল মৃত্যুক লৈ শোকর ছাঁ পৰিছে অঞ্চলটোত। ইপিনে দুর্ঘটনাত পতিত হওয়া দুই যুবকর মৃতদেহ স্বগৃহলৈ আনিবলৈ সমর্থ নহয় পরিয়ালটো, যার বাবে যুবক দুজনের মৃতদেহ অনার ব্যবস্থা করিবলৈ সরকারক আহ্বান জানাইছে দুর্ভগীয়া পরিয়ালটোৱে। ঘটনাটো মানে কি, আমার পরিয়ালের দুজন যুবক কর্মসূত্রে অর্থাৎ মানে দুটা কোম্পানিত তেওঁলোকে সিকিউরিটি গার্ড হিসাবে কাম করে আসে। আজি প্রায় 8 বছর দিন তেওঁলোক আছিলে। কালি কামৰ অন্তত প্রায় 3টামান বজাত দুইজন যুবক এখন মটরসাইকেল লৈ ফুৰিবলৈ যাওঁতেই মটরসাইকেল দুর্ঘটনা দুজনের মৃত্যু হয়। পাপু গগৈ পিতৃও মানে পিতেকর মৃত্যুর দুঃখ সহ্য করব নোৱাৰি তেওঁ আত্মহত্যা ইতিমধ্যে করেছে। আর এই খবর পোৱাৰ লগে লগে পিতৃ মাতৃ মনত সকলোৰে আমাৰ হলেও এটাই বজাৰ থাকিব যে আমি নিজৰ সন্তানক কেনেকৈ আনি নিজৰ চোতালত থিয় কৰি আমি সৎকাৰ কৰিব পাৰোঁ। আৰু এই আশা তেখেতৰ সপোনত বাস্তৱ নহ'ব বুলি ভাবি ইতিমধ্যে এজনৰ পিতৃয়ে ছুইচাইড কৰিছে। আৰু কাষতেই এখন যে আমাৰ ইপাৰৰ আনটো পৰিয়ালৰ অন্যতি সন্তান মৃত্যু হৈছে, সেইটো পৰিয়ালকো বহুত ৰাইজে বজাই বহাই কিবা ৰখাৰ দৰে ৰাখিছে। কিন্তু আমি ভাবিছোঁ সেইটো পৰিয়ালটো তেনেকুৱা এটা অঘটন নঘটক। আৰু সদৌ শেষত আমি আটাইয়ে গাঁও সমাজ সকলোৱে মিলি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক এটাই অনুৰোধ জনাব খোজোঁ, সন্তান দুটির মৃতদেহ যেটা ঘরলে আনি তেওঁলোকক যাতে সৎকারের সুবিধাখন দিয়ে আর ইটু পরিয়ালটো যাতে তেনেকুৱা এটা অঘটন নঘটক তার বাবে তেখেতে যাতে প্রচেষ্টা লব আমার তেখেতৰ প্রতি আত্মবিশ্বাস আছে। তিতাবৰৰ পৰা আমাৰ সাংবাদিক অনমল যাদৱৰ প্ৰতিবেদন আগবঢ়াইছো। পহিলা বহাগৰ দিনা গোৱাত কৰ্মৰত আছিল দুই ভাতৃ। কৰ্মৰত অৱস্থাত বাইকেৰে তেওঁলোকে ওলাই যোৱা মুহূৰ্তত এই পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়। আৰু সেই পথ দুৰ্ঘটনাৰ খবৰ যেতিয়া ঘৰলৈ আহে, তিতাবৰ স্থিত খাৰখোৱাৰ যি বাসগৃহলৈ আহে সেই খবৰটো, তাৰপিছত পিতৃয়ে পুত্ৰৰ যি বেদনা সহিব নোৱাৰি তেওঁ চৰমপন্থা বাছি লয় আৰু তেওঁ আত্মহত্যা কৰে। এক শোকাকুল পৰিৱেশ পৰিয়ালৰ লোকসকল আছে তেওঁলোকৰ পৰা। হয়, আমাৰ পৰিয়ালৰ দুজন যুৱক কৰ্মসূত্ৰে গোৱাত আছিলেগৈ। যোৱা কালি কামৰ অন্তত তেওঁলোক বাইক লৈ ফুৰিবলৈ যাওঁতে পথ দুৰ্ঘটনাত দুজনৰ মৃত্যু হৈছে। আমি ইতিমধ্যে যিকেইটা কোম্পানীত তেওঁলোকে কাম কৰি আছিল সেই কোম্পানীৰ লগত যোগাযোগ এতিয়ালৈকে আমি কৰিব পৰা নাই। আমি যিহেতু আপোনালোকে দেখিছে আমাৰ দুইটা পৰিয়াল অতিকে দৰিদ্ৰ, এই দুইটা দৰিদ্ৰ পৰিয়ালৰে আমি সেই দুইজন যুৱকৰ মৃতদেহ আমি এই যোৰহাট জিলাৰ এই গাঁওখনলৈ আমি অনাত আমাৰ পৰিয়াল দুটাৰ সমৰ্থ নাই। সেই হেতুকে আমি আপোনাসবৰ চেনেলৰ যোগেদি আমি অসম চৰকাৰৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব ছাৰক আমি অনুৰোধ জনাইছোঁ যাতে এই দৰিদ্ৰ পৰিয়াল দুটিৰ সেই মৃতদেহ দুটিৰ দুজন যুৱকৰ এই পৰিয়াল দুটিক আনি চঞ্জাই দিবৰ বাবে আমি অনুৰোধ জনাইছোঁ। হয়, ককাক আছে, ককাক মোৰ অচ্যুতৰঞ্জন নাতি হয়, মই তাৰ কাৰণে পাঠ থাকোঁ, বহুবাৰ ওচৰত পাঠ থাকোঁ, তাৰ ভালকৈ গোৱাৰ পৰা ঘূৰাই অতি কৰোণ। আৰু আমি এই পৰিৱেশত আমি বাৰম্বাৰ তেওঁ ওচৰলৈ যাব নোৱাৰোঁ। আৰু ওচৰতে আছে সি ঘৰ, আচলতে পাপু গগৈ। পাপু গগৈ দুই ভাতৃ আছিল আৰু পাপু গগৈৰ যিটো বাসগৃহ সেই বাসগৃহৰ মই দৃশ্যাংশ মানে দেখুৱাম।
অতি সুকাকল গাঁওবাসী আহি উপস্থিত হয়েছে বর্তমান। আর বর্তমান পাপু গগৈর দেউতাক অনিল গগৈ যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় মৃতদেহ নিয়া হয়েছে আর মরণোত্তর পরীক্ষার পিছত ইয়াত আহি উপস্থিত হব আর গাঁওবাসী আহি ইয়াত সমবেদনা জ্ঞাপন করেছে শোকস্তব্ধ পরিয়ালবর্গলে। আপনি পাপু গগৈ আমার ঘর ওসরে তখন উঠি অহা লোরা হয় নিয়া হয়েছে এই ন বাজার ইয়ারপা মাতিছে এখেতর সম্পর্কে মানুষ যেহেতু যোরহাটর এটা মর্গত আছে অতি শোকাকুল পরিবেশ। আর মই পাপগুক বাসগৃহ যে দৃষ্টাঙ্গ দেখাইছো। আর এনেকা এক অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় এতিয়া শোকর কলিয়া ডাওরে সানি ধরেছে সমগ্র পরিয়ালটক। আইসো পরবর্তী বাতরেলয় বিহুর খবর। আজি গোসাই বিহু, রাজ্যজুড়ি হেঁপাহর বহাগ বিহুর পার ভঙা উৎসাহ। বিহুক লৈ উথপ থপ কংক্রিটর মহানগরীও। উলুবাড়িত নিশার পৰা পুয়ালৈ চলিল বিহু প্রতিযোগিতা। ঢোলর সেওত নিশারে পৰা পুয়ালৈ মঞ্চত নাচিলে নাচনিয়ে। ঢোল পেপার মাজত রজন জনায় উঠিল গুয়াহাটি মহানগরী। উলুবাড়ির বিহু সম্মিলনীর পৰা আমার সতীর্থ সাংবাদিক প্রিয়ব্রতর সঙ্গে সংযুক্ত হয়েছে পোনপটিয়া সম্প্রচারত। প্রিয়ব্রত, এক উখল মাখল পরিবেশ কংক্রিটর গুয়াহাটি মহানগরী রজন জনায় উঠিছে রঙালী বিহুর উষা উদ্দীপনাত। বিহু নৃত্য প্রতিযোগিতা চলি আছে এই পর্যন্ত, নিশার পৰা এই পর্যন্ত চলি আছে, কিছু পরিবেশ যদি দেখায় এই মুহূর্তে আমার দর্শক সকলক। অতি ভাল লগা পরিবেশ বলে কব লাগবে আসলে হেঁপাহ রঙালী উপলক্ষে সমগ্র রাজ্যতে বর্তমান উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে। আর শেহতাক আজি গোসাই বিহু, আর গোসাই বিহু উপলক্ষে আজি আজি সকল ব্যস্ত হয়ে পড়া এক প্রকার দেখবলে পাওয়া গেছে। কিন্তু এই যখন 59 সংখ্যক উলুবাড়ির রঙালী বিহু সম্মিলন, এই সম্মিলনের যে প্রতিযোগিতা আছিল হুঁচৰি আর বৰ বিহুৱতী প্রতিযোগিতা, কালি নিশা প্রায় 9 বজাৰ বর্তমানলৈকে চলিয়ে থাকা দেখবলে পাওয়া গেছে। আর একটা কথা উল্লেখ করেছে যে প্রায় আর 1.5 ঘণ্টা ধরে এই প্রতিযোগিতা চলি থাকিব। আসলে বিহুর যে মাদকতা বলে কয়া হয়, বহু সময় প্রশ্ন আহে যে বিহুর যে জনপ্রিয়তা সেয়া হ্রাস হয়েছে নাকি, বা বিহুর যে গুরুত্ব সেয়া কমি গেছে নাকি। আসলে এনে পরিবেশব দেখলে মনলে এনে ভাব আহে যে বিহুর পরিবেশ কমা নাই, বিহুর মাদকতা কমি যাওয়া নাই। আমি উদযাপন সমিতি আছে, আমি ওসলে যাবলে চেষ্টা করি। বাইদেউ, আমি আপনার ওসলে যদি আহ, কেতিয়ার চলি আছে আপনার প্রতিযোগিতা আর কিমান সময় মান লাগিব? আমার কালি 9টা বজাৰ আরম্ভ হয়েছে এয়া প্রতিযোগিতা। এবার আমি খুব ভাল সহারি পাইছো প্রতিযোগী ফলের পর, আর এটাও আমার চলি আছে, আর হয়তো শেষ হব 10টা সাড়ে 10টা 55 বজাত সাগে শেষ হবগৈ এই প্রতিযোগিতা। ভাল সহারি এটালেকে 20 গৰাকী হল, আর হুঁচৰি দলও তেনেকে 10-15টা গোল, আকো আছে 2-3টা এটাও আছে বাকি। মই যদি আপনার ওসলে আহ, বহু সময় প্রশ্ন এটা উত্থাপন হয় যে গুয়াহাটী মহানগরীত বিহুর মাদকতা বা বিহুর গুরুত্ব যেটু এয়া কমিছে বলে কিছু সময় প্রশ্নটা উত্থাপন হয়। কিন্তু এনে পরিবেশব দেখলে এনে লাগে যে নাই কমা, এয়া অহতো উড়া বাতরি, এনে ধরনের মনলে ভাব আহে। গতি কি কব সমগ্র কথাটার? আজি আমি এই প্রতিযোগিতাত থাকি আমি আমার একটা অনুভব হয়েছে যে নাচনীও ভাগরি পড়া নাই, আমিও ভাগরি পড়া নাই। রাতি রাতি যাওয়া রাতে 9 বজাৰ আমি এতিয়া হিসাব করছো প্রায় 10:30 বাজিব দিন। গতি আগর যুক্ত মাঝে মাঝে ওলায় যে আমার জাতির সংস্কৃতির কবার বিপদবর্ণ হয়েছে নাকি, সেই কথাটো আমি অনুভব হয়েছে না নাই হওয়া। নতুন প্রজন্ম উঠি আইছে সংস্কৃতি রক্ষার কারণে, গতি সেইটো আমি আনন্দিত। আর আমি ভাবিছো আমি আমার সংস্কৃতি আমি শুদ্ধ পথে আমি লৈ যাব পাৰিম। নিশ্চয়কৈ এনেদরে 3-4 দিনীয়া বর্ণাঢ্য কার্যসূচী তেওঁলোকে উদযাপন করেছিল। আমি উদ্যোক্তা মণ্ডলী আছে আর বৃহৎ সফলতা বলে কব লাগবে আপনার যেহেতু রাতে 9 বজাৰ এতিয়া 9 বাজিল আর 1-1.5 ঘণ্টা। হয় হয় হয়, আপনি ঠিকই কৈছে। আমার ইয়াত কিন্তু মানুষে কয় যে বিহুর একেবারে নাইকিয়া হয়ে গেছে, আমার জাতির অসুস্থ একেবারে নাইকিয়া, যেটা সম্পূর্ণ মিছা কথা। নতুন প্রজন্ম ওলাই আছে, আমার জাতির
স্বাভিমান আমি আর দিনক দিনে আমি আরো আগবাড়ি যে দেখা পাইছে, আপনি যে দেখা পাইছে, আমার এতিয়ালৈকে আমার সদক্ষণ বৃত্তির বিহু করে প্রতিযোগিতা চলি আছে আর আরো প্রায় এক দেড় ঘন্টা আরো চলবলে আছে। তো আমার খুব গৌরবের কথা, অসমীয়া জাতির গৌরব হওয়া বলে আমি নিজে স্বাভিমান হিসাবে করব। আজি আমার বিশেষ আকর্ষণ আছে কণ্ঠশিল্পী দীপলীনা ডেকার এখানে গীত সহায় আগবাব আমার এই মঞ্চতে আর সন্ধ্যা আর 9 বজার পর আরম্ভ হব। হয়তো হয় নিশ্চয়কৈ, সাধারণত গাঁও অঞ্চল দেখবলে পোৱা যায় যে রাতির পর রাতেপালে হুঁচৰি গোৱা হয়, এই সংস্কৃতি দেখবলে পোৱা যায়। কিন্তু বর্তমান সময় দেখবলে পোৱা গৈছে যে রাতির পর রাতেপা ভাগলৈ হুঁচৰি আর যহুয়তি বর বিহুয়তি অনুষ্ঠিত হয়ে আছে, যদিও বা মানুষের বর্তমান সময়ত কিছু কম দেখবলৈ পোৱা গৈছে, তথাপি যিসমূহ উদ্যোক্তা আছে বা যিসমূহ প্রতিযোগী আছে তেওঁলোকৰ উপস্থিতি কিন্তু যথেষ্ট দেখবলৈ পোৱা গৈছে। আর যথেষ্ট এটা উৎসাহজনক কথা বলে কব লাগবে, এই আসলে উলুবাড়ি রঙালী বিহু সম্মিলনের বাবে হোক বা আমার বিহুটোর প্রতি হোক বা বিহুক ভাল পাওয়া যে স্বাভিমানী অসমীয়ার কথা কোয়া যায় তেওঁলোকৰ বাবে হোক। জয়ন্ত, নিশ্চয় অতি সুন্দর এটি ভাল লগা পরিবেশ এই মুহূর্তে দেখাইছে আমার দর্শকসকলক প্রিয়ব্রত। আপুনি উলুবাড়ি বিহু সম্মিলনী 59 সংখ্যক এই বিহু সম্মিলনীত বিশেষ আকর্ষণ হয়েছে এয়া বর বিহুয়তী আর হুঁচৰি প্রতিযোগিতা, যে নাকি নিশা 9 বজার পর আরম্ভ হয়েছে, এটা 9:15 হয়ে গেল, 12 ঘন্টা উকলি গেল, এটিও চলি আছে, কোনো ভাগরি পড়া নাই, সাংঘাতিক একটা ধৈর্যর পরিচয় দিছে বিহু সম্মিলনী এইখানে মুহূর্ত। কিছু দৃশ্য আপনি দেখাক প্রিয়ব্রত, প্রশ্ন এই মুহূর্তে বিচারকে সুধিছে প্রতিযোগী। জেতুকা যৌবনের প্রতীক আর বরহম ছুরি প্রেমর প্রতীক, মনত থাকিব তো? হ্যাঁ, তুমি এবার কই দিয়েছ সকল বিহুয়া বিহুদিক কই দিয়া, সবকে মনত থাকবলে কই দিয়া, সকলে মনত থাকিব দে বলে কই দিয়া, সকলে মনত রাখিব, আমার বিচারক মন্ডলী বহুত ধুনিয়াকে শুধরাই দিছে, সেবাবে ধন্যবাদ। আর মূর আর মূর দলটির ফলের সকলকে বিহুর শুভেচ্ছা জানাইছো, ধন্যবাদ। অনুষ্ঠিত হয়ে আমার মাজত কিছু বিহুয়ান আসনি আছে, আমি তেওঁলোকৰ মতামত জানিবলৈ চেষ্টা করিম যে দেখিবলৈ পোৱা গৈছে কালির পরে অনুষ্ঠিত হয়ে আছে আর ঘন্টা বিহু লাগি আছে, এখন 4 নম্বর আপনার হুঁচৰি জায়গা কিডোখর নাম নেজানো, কিন্তু 4 নম্বর এই দেখি কেন লাগছে যে বিহু এতালেকে রাতে হুঁচৰিতে দেখবলে পোৱা যায়, এনে ধরনের পরিবেশ হুঁচৰি রাতে মরা যায়, রাতে দুপুরিয়ালে মরা যায়, অকন ব্যতিক্রম নাই, ভাল লাগছে।
প্রিয়ব্রত, এইখানে মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। আমার সাংবাদিক প্রিয়ব্রত উলুবাড়ির রঙালী বিহু সম্মিলনীর এই সুন্দর পরিবেশ আমাকে দেখালে। নিশা 9 বজার এই প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, এটিও অব্যাহত আছে প্রতিযোগিতা, আর প্রতিযোগীর অংশগ্রহণে অভিভূত করে তুলিছে উদ্যোক্তা সকলক। বিচারক সকলেও সাংঘাতিক ধরনের ধৈর্য সহকারে এই প্রক্রিয়া চলাই গেছে। বিহু সাংস্কৃতিক নব প্রজন্মই এনেদরে ধরে রখাত সকলে এইখানে মুহূর্ত আনন্দিত হয়েছে। আমি খবরের ধারা অব্যাহত রাখিম। লাইভ আওয়ারত সময় হয়েছে একটা চমু বাণিজ্যিক বিরতি।